সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার সকালে তাকে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে র‍্যাব। সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলময়ন। তিনি বলেন, গত 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।